আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। শহরে এক শিক্ষিত ডাক্তার এবং গায়ের সাদা সরল মনের এক মেয়ে, যদিও বিন্দুমাত্র মিল নেই তাদের মধ্যে, কিন্তু ভাগ্যের খেলা, ভাগ্যের জেরেই অদ্ভুতভাবে মিলে যায় তাদের জীবন। আর সেই গল্প নিয়েই বিকেল বেলার প্রত্যেক দর্শক থাকেন মশগুল, কারণ বিকেলে এই ভোরের ফোটা ফুল না দেখলে দিনটাই যেন অসম্পূর্ণ। তাদের না দেখলে দর্শকদের বিকেলটা যেন ভালো যায় না। তাই ডাক্তার শুভঙ্কর আর ময়নার খবর নিতে সিটি সিনেমা পৌঁছে গেল বিকেলে ভোরের ফুলের সেটে। ময়নার কাছে ময়নার বাজে ডাক্তার কতটা ভালো হলো, আদপেও কি একটু ভালো হলো, শুনে নেওয়া যাক ময়নার থেকেই। ময়নার কাছে বাজে ডাক্তার ভালো হয়েওছো, আবার কোথায় কোথায় হয়ও নি এখনো পুরোপুরি, যেহেতু প্রেমটা তো এখনো শুরু হয়নি। ময়নার কাছে প্রেমটা মানে এখনো সেই ছেলে মানুষই ব্যাপার, কখনো কখনো বুঝতে পারছে হ্যাঁ একটু একটু বড় হচ্ছে, আবার সেই একই জায়গায় চলে আসছে। তো এখনো পুরোপুরি বাজে ডাক্তার ভালো হয়ে ওঠেনি। বাজে ডাক্তার অর্থাৎ ডাক্তার শুভঙ্করের কাছে ময়না বরাবরই ছোট, সংসারের চাপে ছোট ময়না কতটা বড় হলো? ময়না অনেকটা ম্যাচিওর হয়ে গেছে প্রচুর ভাবে, কেন সে এখন বুঝতে শিখেছে অনেক কিছু, নিটিক্রিটিস অফ লাইফ যেটাকে বলে সেটা বুঝতে শিখেছে। তো যা হয় আর কি, একটা ফ্যামিলিতে এসে একটা বিয়ে হয়ে যাওয়ার পর একটা মেয়ের যে ডেভেলপমেন্টগুলো হয়, মেন্টাল ডেভেলপমেন্ট বেসিক্যালি, সেগুলো হয়েছে, কেন সে পড়াশোনাও শিখছে আস্তে আস্তে, বুদ্ধি বিবেচনা সব হচ্ছে, তারপর একটা ম্যাচিউরিটি দেখা যাচ্ছে ময়নার মধ্যে ওভারঅল। আমার বাজে ডাক্তারকে নিয়ে যাচ্ছিস, সাদা পাটালি তোর একদিন কি আমার এক, যদি কোনো মানুষকে বাঁচাতে গিয়ে আমাকে পুলিশ কাস্টডিতে যেতে হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। এন্ড ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আগামীকাল আমার কোর্ট আছে। ছোট পর্দা মানেই কোথাও যেন বড় পর্দা থেকে বেশ খানিকটা দূরে সরে যাওয়া। তবে এক্ষেত্রে বড় পর্দা নিয়ে ভবিষ্যতে বেশ বড়সড় প্ল্যান করছেন সুদীপ্তা চক্রবর্তী এবং অমিতাভ ভট্টাচার্য দুজনেই। হ্যাঁ, একটা হয়তো কালী পুজোর পরেই আমাদের একটা ছবি রিলিজ হচ্ছে আবার বসন্ত বলে, বিশ্বনাথ চক্রবর্তীর। সেখানে খরাজদা, শাশ্বতদা, অঞ্জনাদি, তারপরে সুমিতদা, আমার অপোজিটে সুমিতদা আছে, তো সেই একটা মানে কমেডি, পুরো ছবিটাই কমেডি, তো মেজবাড়ি নিয়ে গল্প, সেই একটা ছবি আসছে। আর আর একটা হিন্দি শর্ট ফিল্ম করলাম যেটা মহালয়ার দিনকে রিলিজ হচ্ছে, ভ্যাহেম বলে, ডিরেক্টর পার্থ সারথী জোয়ারদারের, ওনার একটা কাজ করলাম। তো এই টুকটাক চলছেই, আমি পাচ্ছি না ফার্স্ট অফ অল, এতগুলো ছবি করার পর সব ছবি দেখি একরকম হয়ে যায়, তো সেই ভেরিয়েশনটা আমি কোথাও পাচ্ছি না যে ইন্টারেস্টিং কিছু ক্যারেক্টার করবো। অবভিয়াসলি আমি করবো, ছবি তো করতে ইচ্ছুক, কিন্তু ঠিক আছে, ওয়ান্স ইন আ ওয়াইল ইউ শুড গিভ আ ব্রেক টু ফিল্মস অলসো, প্রবাবলি আই লার্ন সামথিং নিউ এখানটা, এই টেলিভিশন করে আই লার্ন আ ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাক্টিং অল টুগেদার, তো সেটা হয়তো পরে গিয়ে বেনিফিশিয়ারি হবে ডেফিনেটলি। তবে সব কিছুর মধ্যেও ময়নার জীবনে আর কি কি ঘটতে চলেছে সেটাই শুনে নেওয়া যাক এবার। এখন ময়না বাড়ি থেকে বেরিয়ে গেছে, কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেলেও সে চাইছে যে তার বাজে ডাক্তার যাদের যাদের ভালোবাসে তাদের যাতে কোনো রকম বিপদ না হয়, আর তার জন্য সে যেভাবেই হোক তাদের সব বিপদ থেকে মুক্ত করবে। তো রিসেন্টলি আমাদের একটা সিন যাচ্ছে যেটা আমার ননদকে মার্ডার করার চেষ্টা করা হয়েছে, বাট সেটা কে এখনও জানা যায়নি, কিন্তু বাজে ডাক্তার তার মেডিকেল লাইসেন্স বাতিল, সেই সত্ত্বেও তার বোনের চিকিৎসা করে, তার জন্যই তাকে হসপিটাল থেকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। তো এবার ময়না কীভাবে বাজে ডাক্তারকে বাঁচাবে, এই নিয়ে এখন স্টোরি চলছে। এই দুজনের মাঝেও আরেকজন যিনি বেশ গুরুত্বপূর্ণ এই গল্পে, তিনি স্নেহা চ্যাটার্জি। বিকেলে ভোরের ফুলে তার অবস্থান কি এখন ফুলের মতো নাকি কাঁটার মতো? আমি খুব চেষ্টা করছি বাজে ডাক্তার এবং ময়নার মাঝখান থেকে সরে যাওয়ার। আমি মাঝখানে কখনো ছিলাম না, কিন্তু পরিস্থিতিটা এমনই হয়েছিল যে আমার নিজেকে মনে হচ্ছিল খুব অপরাধী, যে আমি মাঝখানে রয়ে গেছি বলেই বোধহয় ওদের দুজনের ফাইনালি মিলটা হতে পারছে না, সেই জন্য এরকম একটা নতুন চমক, নতুন একটা মোড় গল্পে এবং আমার এই লুকফুক চেঞ্জ করে একটা অভিনয় করার চেষ্টা, যে আমি খুব খারাপ এবং আমাকে যাতে শুভঙ্কর সামহাও মিসআন্ডারস্ট্যান্ড করে এবং আমাকে ও ফাইনালি আমার বাড়ি থেকে বার করে দেয় বা আমাকে রিজেক্ট করে ওর লাইফ থেকে, সেটাই আমি চাইছি। এবং তাহলেই আমার মনে হচ্ছে, আমার বিশ্বাস যে তাহলেই ও ময়নাকে ওর জীবনে ফাইনালি পাবে এবং আমি বুঝে গেছি যে ময়না ইজ হিজ ট্রু লাভ, প্রথম প্রেম এবং প্রথম ভালোবাসা, স্নেহ
স্নেহ হোক, ভালোবাসা হোক, প্রেম হোক, সবটাই ওর পুরোটা জুড়েই রয়েছে ময়না, সেটা আমার কাছে খুব ক্লিয়ার। এবং সেটা এখন যত দিন যাচ্ছে আরও বেশি করে ক্লিয়ার হচ্ছে। তো তাই আমার এ বাড়িতে থাকতে আর ভালো লাগছে না, আমার মনে হচ্ছে সত্যি তো আমার এ বাড়িতে থেকে আর কোনো মানে থেকে আমি কী করব। তাই আমার এখন এটাই মানে লাস্ট মাস্টার স্ট্রোক বলতে পারো, আমি চেষ্টা করছি যে কোনো রকমভাবে আমাকে তো এরা এই বাড়ির লোকও ছাড়ছে না, যেহেতু আমি এত বছর ধরে 10-15 বছর ধরে এই বাড়িতে যাতায়াত করি ওর বন্ধু হিসেবে। তো আমি চেষ্টা করছি এমন একটা ইম্প্রেশন বাড়িতে তৈরি করা যাতে তারা নিজে থেকেই বলে যে প্লিজ তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, এবং তাহলে আমার মনে হয় শুভঙ্কর এবং ময়নার রাস্তাটা নিষ্কণ্টক হয়। এই নাও আউট, রেডি, বলবো দাদা, অ্যাকশন। এই নাও, ইয়েস, ওখান থেকে গেল আজকাল তোমাকে খুব ড্যাশ লাগে। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।